হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস ফ্যামিলি। আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি কি জানি না, চলছেই আর কি। আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একটা ওয়েলকাম জানাই। দেখো, এটা মামনির কাজের পরের দিনই, আর আমি না অনেকদিন পরে পরে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করছি। সত্যি কথা বলতে মন মানসিকতার অবস্থা খুব একটা ভালো নেই, তাও চলতে হয়, করতে হয়, তাও করছি। যাই হোক, যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সেটাই ভিডিওটা করছি আর কি। মামনির কাজের শেষের পর দিনে, এটা একদম 5টার সময় এই ভিডিওটা। দেখো, এই যে ঘুঘু পাখিটা এসে মানে পাখাতে বসে আছে, আমরা বাথরুমে যাচ্ছি, সবাই মানে টয়লেট যাচ্ছে যাচ্ছে, ও কিন্তু উঠছে না, ওখানেই মন খারাপ করে বসছিল। তারপরে মানে আমি গেলাম, আমার ছেলেদের গেল, আমার মেয়ে গেল, সবাই গেল, উঠছেই না। তারপর আমার ননদ ঘরে থেকে আর কি বেরিয়ে এসে বলছে, যা চলে যা, থাকতে হবে না, যেই বলেছে উড়ে গিয়ে এই মানে ফুল গাছে ওইখানে খানিকটা বসেছিল, আর তারপরে উড়ে গেল আর কি। কিন্তু আমাদের বাড়িতে না কোনোদিন এই যে ঘুঘু টুকু আসেনি, কোনোদিনই আসেনি। আর তার আগেও একটা ঘটনা ঘটেছিল, একটা বড় ইঁদুর এসেছিল, সেটা তোমরা আগে দেখেছো। কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোতে আমরা খুব বিশ্বাস করি, মানে একটা মনে মনে একটা অন্য ধারণা তৈরি হয়। যাই হোক, বাবাও সকালবেলা উঠে বাবা দাদা রেডি হয়ে নিয়েছে, আর এই জামাটা তোমার দাদাভাই পেয়েছিল, আর এই জামাটাকে আমি দিলাম। বাবার জামাটা একদম সাদা শামা হয়ে গেছে, নতুন জামা। আর দাদার বাবা দাঁড়িয়েছিল, আমি একটু ফটো তুললাম, ভিডিও করলাম। বাবার পাটা না ফুলে গেছে অনেকটা। মামনির ওদিকে ব্যস্ততা নিয়ে বাবার আর ডাক্তারখানা এদিক সেদিক করা হচ্ছে না, এই একটা মানুষই আমার জীবনে আর আছে, বাবা মামা বলতে আর ওই দাদা। এ বাড়ি ও বাড়ি দেখতে দেখতে না সত্যি আমি নিজেকে কি করব কর না করবো বুঝতে পারছি না। এখন উনি তো সমাধি হয়ে বসে আছেন, ফটো হয়ে বসে আছেন, কি আর বলবো, কি হয়ে গেল আর কি না হলো জানি না, ঈশ্বরের কাছে, ঈশ্বরের কি চিন্তাধারা কি ভাবনা জানিই না। আমাদের কপালে আরও কি দুর্গতি আছে, 2 বছর আগে একটা ঘটনা ঘটলো, 2 বছর পরে একটা ঘটনা ঘটলো, জানি না আমার জীবনে আমার কপালটাতে কি রেখেছে ভগবান। যাই হোক, বাবা দাদাই চলে যাচ্ছে, বাড়ির সামনে গাড়ি আছে আর কি, ওই যে টোটো তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে টোটো, ওখানে ওরা উঠে চলে যাবে। মন খারাপ হচ্ছিলো, এতদিনে আমার কাছে ছিল, চলে যাচ্ছে, খুবই মন খারাপ হচ্ছিলো, কিন্তু চলতে হবে, করতে হবে, সেই জন্য করছি। আর আমার ছেলে দেখো কি করেছে, বলো মামা দেখো আমি পাহাড় সাজিয়েছি, আমি গুহাতে বসে আছি, আমাকে একটু ভিডিও করে দাও। আবার ওকেও ভিডিও করলাম, দেখো ও ধ্যান করছে, কি আর বলবো। আর মামাম নেই, মামামের সঙ্গে যত খেলাধুলো ঘুষুটি সব রকমভাবেই চলতো। আবার আজকে মেয়ের পড়া আছে, বললাম যে দুঃখ শেষ চলা শুরু, দুঃখটা সাথে নিয়েই চলতে হবে। এখানে সোনামা ফুচকা খাচ্ছিলো বাড়ি পুরে পড়তে এসে, আর সেদিন কী বৃষ্টি হচ্ছিলো, ফুচকা খাওয়া শেষ আর বৃষ্টির চেয়ে অটো পাচ্ছিলাম না। আর আমার যে ভীষণ শরীর খারাপ, তোমাদের কী বলবো, আমি আর দাঁড়াতেই পারছি না, তবু ওকে মানে বললাম আমি ফুচকা খাবো, আমি তো খাইনি, আমার মানে অনেকবার করে রিকোয়েস্ট করলাম, আমি একদমই খাইনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ মানে করেছিলো, কেন জানি না কেন মাথা ব্যথা করছিলো, গা গোলাচ্ছিলো। যাই হোক, মামুনের জন্য খুব মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাও কিন্তু দেখো ওনার জন্য কিন্তু সময় থেমে থাকবে না, খাওয়া দাওয়া সব টাইম মতো চলবে, টাইম মতো করতে হবে, কিছু করার নেই। তোমরা এই ভিডিওটা দাও না, আগের সোমবারের ভিডিও আজ সোমবার পাচ্ছ, কারণ এরকম মনের অবস্থাতে ভিডিও করতে ইচ্ছাও করে না আর ভালোও লাগে না ব্লগ বানাতে। তাও তোমরা আরেকটা জানো, তোমরা কেউ সেইভাবে আমার ব্লগ বলো ভিডিও, মানে কিছু মনের অবস্থা তো একদমই ভালো না, মানে চলছে, করতে হবে, চলতে হবে, সেইভাবে আর কি চলছি, জানি না কতদিন চলতে পারবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর তোমরা আমার একটা